ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এ বছরের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেহেরগড় সংস্কৃতির সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ এই প্রশ্নের উত্তরটি আজ আমি আলোচনা করব তোমরা অবশ্যই একবার শুনে নাও নবপ্রস্তর বা তাম্রপ্রস্তর যুগে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে বোলানগিরিপথের নিকটবর্তী অঞ্চলে এক শুরু প্রাচীন গ্রামীণ সংস্কৃতির উন্মেষ ঘটেছিল এই সংস্কৃতি মেহেরগড় সভ্যতা নামে পরিচিত উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জাঁ ফ্রাঁসোয়া জারিজ খনন কার্যের মাধ্যমে এই সভ্যতা আবিষ্কার করেন এই আবিষ্কার প্রমাণ করে যে ভারতীয় সভ্যতা পৃথিবীর সকল সভ্যতার থেকে প্রাচীন এই সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলি হল কিলিগুল মোহাম্মদ নৌশেরা রানা কাচ্চিবেগ প্রভৃতি নেক্সট বেড়া আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে বর্তমান পাকিস্তানের বালুচিস্তান নামক স্থানে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে কার্বন ফটিন পদ্ধতি দ্বারা জানা গেছে এই সভ্যতাটি সাতটি পর্বে বিকশিত হয়েছে প্রথম তিনটি পর্যায় ছিল নব্যপ্রস্থার যুগের এবং বাকিগুলি ছিল তাম্রপ্রস্থার যুগের এই সভ্যতার প্রথম দিকে মানুষ শিকার ও পশুপালন করলেও পরবর্তীকালে যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাস করার চিন্তাভাবনা করেন নেক্সট প্রথা এ সময়ের হাতিয়ারগুলি মূলত পাথর দিয়ে তৈরি হতো কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য হাতিয়ার ছিল পাথরের কাস্তে এছাড়াও বিভিন্ন ধরনের মাটির পাত্র হামানদিস্তা জাঁতা প্রভৃতি পাওয়া গেছে এ সময় মানুষ পোড়া ইটের তৈরি বা মাটি দিয়ে বা পাথরের গৃহ নির্মাণ করেছিল আগুন জ্বালিয়ে ঘর গরম রাখার ব্যবস্থা সময় ছিল এই পেপারের পাঁচ নম্বর প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাদের জীবিকা ছিল পশুপালন শিকার কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্য উৎপাদিত ফসলের মধ্যে ছিল গম জব তুলা খেঁজুর শিল্পক্ষেত্রে তারা মৃৎশিল্প অলঙ্কার শিল্প এবং বয়নশিল্পে যথেষ্ট পারদর্শী ছিলেন তাছাড়াও পশুর লোম ও উল দিয়ে তারা কাপড় বুনত মনে করা হয় এ সময় তারা কামা গলাবার পদ্ধতি আয়ত্ত করেছিল প্যারা মেহেরগড় সভ্যতায় মৃতদেহকে বিশেষ পদ্ধতি এবং রীতিনীতিতে সমাধি দেওয়া হতো পরলোকে তাদের বিশ্বাস ছিল সামাজিক বৈষম্য ছিল যথেষ্ট এই সভ্যতা সম্পর্কে ইরফান হাবিব বলেন মেহেরগড় সভ্যতার মানুষ গম জব প্রভৃতি চাষ শুরু করে কৃষির প্রয়োজনে বন্য পশুকে পোষ মানায় যা ইতিহাস চর্চাকে কয়েকটি ধাক এগিয়ে দিয়েছিল তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটি লাইক করতে ভুলো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ